শান্তিনিকেতনের ফলক বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সমালোচনায় রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বোস। তিনি স্পষ্টতই বলছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনোভাবেই সমালোচনা মেনে নেওয়া যায় না, কোনোভাবেই আপোষ মেনে নেওয়া যায় না। যারাই জাতীয় সঙ্গীত গিয়েছেন প্রত্যেকের কাছেই কবিগুরু একটা আবেগ, কোনো অবস্থাতেই গুরুদেবকে অবজ্ঞা মেনে নেওয়া যায় না, মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোসের। There are certain values which can find no compromise. Kavi Guru Rabindranath Thakur, for everyone in Bharat who sings the Jan Gan Mana, Gurudev is a feeling, an emotion felt in the blood and felt along the heart. There cannot be any instance where Gurudev's memory is obliterated, ignored. Gurudev enjoys the highest respect in all the minds of Indians. There is no question of in any manner, overtly or covertly, obliterating the revered memory of the valued, sacred memory of Gurudev. কথা তো হবে, দেখা তো হবে, খেলা তো হবে, খেলা হবে, অপেক্ষা করো। বীরভূমের রাজনীতিতে বরাবরই অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত কাজল শেখের মুখে এবার খেলা হবে। একসময় এই খেলা হবে স্লোগানই শোনা যেত বীরভূমের তৎকালীন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়, যার নামে বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। গরু পাচার মামলায় তাঁর ঠিকানা এখন তিহার, আর তার অনুপস্থিতিতে রামপুরহাটে দলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান থেকে বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন কাজল শেখ। চিহ্নিত করতে হবে তাদেরকে যারা 365 দিন মানুষের পাশে থাকে না, ভোটের বাজনা বাজলেই মানুষ পাশে এসে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভোট কেনার চেষ্টা করে সেই মানুষগুলোকে আমাদের চিহ্নিত করে তাদেরকে তাদের মতো তাদের জায়গায় পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে সেটা এখন বলবো না, সময় এলেই বলবো। আর এই নিয়ে কাজল শেখকে নিশানা করেছে বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব। কাজল শেখ নতুন নতুন জেলার রাজনীতি করছে, তো আর ওনার যিনি আগের নেতা ছিলেন তিনি ওই খেলা হবে স্লোগান দিতে গিয়ে তিহার জেলে শুয়ে আছেন। হাইলাইট হওয়ার জন্য খেলা হওয়ার মন্ত্র আবার সামনে আনছেন, তাও আবার লোকসভা ভোটে খেলা হওয়ার মন্ত্র আনছেন। ইনি তিহার গেছেন, ইনি বিহার যাবেন। বীরভূমের মানুষ জানে যে কাকে কোন সময় কোন দাওয়াই দিতে হয়। সম্প্রতি নানুরের দলীয় কার্যালয়ে সাদা রং দিয়ে মুছে ফেলা হয়েছে অনুব্রত মণ্ডলের ছবি। কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পর পদত্যাগ করেছেন খয়রাশোলের ব্লক সভাপতি অনুব্রত ঘনিষ্ঠ কাঞ্চন অধিকারী। বীরভূমে এহেন রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এবার অনুব্রত বিরোধী গোষ্ঠীর নেতা কাজল শেখের মুখে শোনা গেল খেলা হবে স্লোগান। ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টুপালের রিপোর্ট, এবিপি আনন্দ।